আজকে আমরা খুব একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব, যে ব্যাপারে খুব বেশি ভিডিও ইন্টারনেটে নেই এবং আমরা অনেকদিন ধরে প্ল্যান করছিলাম এটা নিয়ে ভিডিও করব, যা সময়ের অভাবে এটা হয়ে ওঠেনি। আজকে আমরা বলবো হাইপারফ্যাজিয়া নিয়ে, হাইপারফ্যাজিয়া বা বেশি খাওয়ার রোগ নিয়ে। হ্যাঁ, হাইপারফ্যাজিয়া বা বেশি খাওয়া বলেও একটা রোগ আছে, যে রোগে মানুষ অনেক অনেক খেতে থাকেন এবং তাতে অনেক অনেক শারীরিক প্রবলেম হয়। তার সেই ব্যাপারে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এবং সেই কারণগুলো নিয়ে আলোচনা করব, যেটাতে আমরা খুব বেশি খেতে আরম্ভ করি এবং বেশি খেতে চাই। সেই সিচুয়েশনগুলো আমরা একটা একটা করে ডিসকাস করবো এবং সর্বোপরি আমরা এটার কী চিকিৎসা সে ব্যাপারেও আমরা কথা বলবো। নমস্কার, আমি ডক্টর এস এ মল্লিক, আমি একজন ফিজিশিয়ান, আমি ডায়াবেটিস পেশেন্টদের চিকিৎসা করে থাকি। আজকে আমাদের টপিক অফ ডিসকাশন হচ্ছে হাইপারফ্যাজিয়া বা বেশি খাওয়ার রোগ। সাতটা কারণ আমরা হাইপারফ্যাজিয়ার আমরা আলোচনা করব, যেটাতে আমরা লোকজন বেশি বেশি খেতে আরম্ভ করে, বিশেষত ডায়াবেটিক পেশেন্টরা। এক নম্বর হচ্ছে হাইপোগ্লাইসিমিয়া। যদি হয় কোনো, যদি কোনো কারণে ডায়াবেটিস রোগীরা যদি, যারা সুগারের ওষুধ খান বা ইনসুলিন নেন, তাদের যদি সুগার ফল করে তাহলে হাইপারফ্যাজিয়া হতে পারে। এবং তার সিমটমস আমরা হাইপোগ্লাইসিমিয়ার সিমটম আমরা আগেও বলেছি, যে হাত পা কাঁপতে পারে, ঘাম হতে পারে, নার্ভাসনেস লাগতে পারে, মাথা ঘুরতে পারে এবং প্রচণ্ড খিদে পেতে পারে এবং রেসলেস লাগতে পারে। এইসব ব্যাপারগুলো হাইপোগ্লাইসিমিয়ার সিমটম বা লক্ষণ। এবং এই হাইপোগ্লাইসিমিয়াতে বডির একটা প্রোটেক্টিভ রেসপন্স হচ্ছে আমাদের বেশি করে খেতে অনুপ্রাণিত করা। আমরা তখন বেশি বেশি খেতে চাই এবং যাতে আমাদের শরীরের মধ্যে ক্যালোরি ঢোকে এবং হাইপোগ্লাইসিমিয়া বা সুগার ফল করে যাওয়াটাকে আমরা কমব্যাট করতে পারি। দু নম্বর হচ্ছে হাইপারথাইরয়েডিজম বা গ্রেভস ডিজিজ। গ্রেভস ডিজিজ আমাদের গলার মধ্যে গয়টার হয় এবং সেখান থেকে থাইরয়েড গ্ল্যান্ড থেকে হরমোন, থাইরয়েড হরমোন বেশি প্রোডাকশন হয় এবং সেটাতে আমাদের বেশি করে খেতে ইচ্ছা করে, কারণ বডির মেটাবলিজম বেড়ে যায়। তো সেখানে এক্সট্রা ক্যালোরি বডিতে নেবার জন্য আমাদের খিদে বডি বাড়িয়ে দেয়। এবং হাইপারথাইরয়েডিজমের সিমটম হচ্ছে আমাদের একটা সোয়েটিং হবে, ওয়েট লস হতে পারে, বুক ধড়ফড় করতে পারে এবং খিদে বেশি হয়। কারো কারো বডির টেম্পারেচার বা বডির তাপমাত্রা বেশি হয়, এগুলো হাইপারথাইরয়েডিজমের আমাদের লক্ষণ। তিন নম্বর হচ্ছে প্রি মেনস্ট্রুয়াল সিন্ড্রোম। মেনস্ট্রুয়েশনের শুরুর আগে বা পিরিয়ড শুরুর আগে মহিলাদের, আমাদের মা বোনেদের একটু বেশি খিদে পায়, সেটাকে প্রি মেনস্ট্রুয়াল সিন্ড্রোমের একটা পার্ট বলে। আসলে কী হয়, এসময় ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের একটু সার্জ হয়, ইস্ট্রোজেন হরমোন, কিছু হরমোনের ইমব্যালেন্স হয় আর কি, ইস্ট্রোজেন প্রোজেস্টেরন একটু বেড়ে যায় এবং সেরোটোনিন কমে যায়। তার জন্য বডির যে রেসপন্স এবং খিদে পাওয়া এবং পেট ভরে যাওয়া, এই যে ব্যালেন্সটা নষ্ট হয়ে যায়, তখন বেশি করে খেতে আরম্ভ করেন মা বোনেরা। একটু বেশি খান কেউ কেউ, কেউ আর একটু বেশি খান, কিন্তু একটা খিদের চেঞ্জ হয় বা খাবারের পরিবর্তন কিছু ঘটে এবং খাবারের পরিমাণেও কিছু বেশি খান আমাদের মা বোনেরা। সুতরাং প্রি মেনস্ট্রুয়াল সিন্ড্রোম একটা ইম্পর্টেন্ট কারণ হাইপারফ্যাজিয়া বা বেশি খাওয়ার। চার নম্বর হচ্ছে ল্যাক অফ স্লিপ, মানে ঘুম যদি কারো কম হয়। আসলে আমাদের যখন ঘুম কম হয় না, আমাদের বডিতে কিছু হরমোনাল চেঞ্জেস হয়, কিছু পরিবর্তন ঘটে। সেই পরিবর্তন ঘটার জন্য আমাদের বডি চায় বেশি করে খাবার খেতে। এর একটা অন্য ব্যাখ্যাও আছে, আমরা যখন কম ঘুমাচ্ছি, আমাদের পরের দিন বডি, শরীর, আমাদের মন সব কিছু একটু ঝিমিয়ে থাকে এবং আমাদের কম এনার্জেটিক থাকি আমরা। তো আমাদের বডি না বুঝতে পারে না এই কম এনার্জেটিক বা ঝিমিয়ে থাকাটা কিসের জন্য হচ্ছে। বডি এটা বুঝতে টাইম লাগায় যে এটা ঘুমের জন্য হচ্ছে। বডি ভাবতে আরম্ভ করে এটা আমরা কম খাবার খেয়েছি বলে, আমাদের বডিতে এনার্জি নেই বলে আমরা একটু ঝিমিয়ে আছি, তখন এটা একটা খিদে বাড়িয়ে দেয় বডি, ব্রেন সে খিদেটাকে একটু বাড়িয়ে দেয়। খিদে বাড়িয়ে দেওয়ার জন্য বেশি খেতে আরম্ভ করুন। সুতরাং যারা কম ঘুমান, অনেক রাত্রে অবধি জেগে থেকে মুভি দেখছেন বা অফিসের কাজকর্ম করছেন, তাদের না পরের দিন দেখবেন একটু খিদে বেশি থাকে এবং তারা বেশি খেতে চান। সুতরাং ঘুমটা খুব ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর, যে আপনার বডি কতটা খাবার চাইছে এবং আপনার বডি ওয়েট কন্ট্রোল হচ্ছে কিনা সেটা দেখার জন্য। যেমন যারা ডায়াবেটিক, তাদের অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া থাকে। আমি আগেও বলেছি ডায়াবেটিক পেশেন্টদের সবথেকে ইম্পর্ট্যান্ট কম ঘুমের কারণ হচ্ছে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, ওএসএ। সুতরাং ওএসএ তো বেশি করে মানুষ খেতে আরম্ভ করেন, কারণ তিনি তো রাত্রিবেলা ভালো করে ঘুমাননি, তার ব্রেন ঘুমায়নি ভালো করে, পরের দিন যথারীতি ঝিমিয়ে থাকছেন, কোথাও বসছেন সেখানে ঝিমিয়ে পড়ছেন, যেটাকে ডে টাইম সোমনোলেন্স বলি আমরা। তার জন্য আমাদের বডি বেশি করে খাবার খেতে চায় এবং আমাদের ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। শুধু তাই নয়, হাইপারফ্যাজিয়া একটা সাইকেলের মতো আর কি। আপনি যত খাবার খাবেন এবং আপনার আরও বেশি করে খেতে ইচ্ছা করবে এবং সেটা আরও আনকন্ট্রোলড খাবার খেতে আরম্ভ করে মানুষ, এবং এটাকে খুব নজরে রাখতে হয় যাতে বডি ওয়েট বেড়ে না যায়। পাঁচ নম্বর কারণ হচ্ছে স্ট্রেস। যদি বডিতে কোনো কারণে স্ট্রেস হয়, আমাদের বডিতে স্ট্রেস হরমোন কর্টিজল এগুলো বেড়ে যায়। কর্টিজল যখন ব্লাডে বেড়ে যায়, আমাদের বেশি করে খিদে পায়, তখন আমরা বেশি করে খাবার খাই, এটা
এটা একটা পলিফেজিয়ার কারণ। সুতরাং স্ট্রেস, কোনো কারণে স্ট্রেস হতে পারে, আমাদের ওয়ার্ক লাইফে হতে পারে, মানে আমরা যে কাজ করছি সেটা হতে পারে, আমাদের পারিবারিক জীবনে হতে পারে, দাম্পত্য জীবনে হতে পারে, ছেলে মেয়েদের পড়াশোনার জীবনে হতে পারে, বা অন্য অন্য অনেক আর্থসামাজিক কারণে স্ট্রেস হতে পারে। এই সবকটা স্ট্রেসেই কিন্তু আমাদের খাওয়াটা বেড়ে যেতে পারে, কারণ আমাদের স্ট্রেস হরমোনগুলো ব্লাডে বেড়ে যেতে পারে। স্ট্রেস যেগুলো আমাদের কন্ট্রোল করার ক্ষমতা আছে সেগুলো আমাদের কমিয়ে ফেলতে হবে। যেমন আমাদের চাহিদা, এটা একটা স্ট্রেস, এটাকে আপনি কন্ট্রোল করতে পারেন। এই চাহিদা কন্ট্রোল হলে আপনার খাবারও কন্ট্রোল হবে, আপনার বডি ওয়েটও কন্ট্রোল থাকবে। বাকি যে স্ট্রেসের কারণগুলো বললাম সবকটা আমাদের হাতে নেই, সেটা কিছু কিছু পরিস্থিতির হাতে উপরে আছে এবং কিছু কিছু আপনার চারপাশের মানুষজনের উপরে আছে। সুতরাং সেই মানুষজনগুলো আপনার চারপাশে কারা থাকবেন সেগুলো আপনাকে বুঝে সিলেক্ট করতে হবে, তবেই আপনি স্ট্রেস ফ্রি থাকতে পারবেন। এবং এই পুরো ব্যাপারটা ইম্পর্ট্যান্ট, আপনার পলিফ্যাজিয়া, স্ট্রেস এবং বডি ওয়েট বেড়ে যাওয়া, এই পুরো ব্যাপারটা একটা অপরের সঙ্গে সম্পর্কিত। এবং এটাও সত্যি যে যখন ঘুম হয় না তখনও স্ট্রেস বাড়ে, তখনও কর্টিজল বাড়ে, তখনও মানুষ বেশি করে খায়। সুতরাং একটা অন্যটার সঙ্গে লিঙ্কটা আর কি, কোনোটা বাদ দিয়ে করতে পারবেন না, সবকটা ব্যাপারই আপনাকে মাথায় রাখতে হবে। 6 নম্বর পয়েন্ট, যে আপনি কি খাচ্ছেন তার উপরেও আপনি কি পরিমাণে খাবার খাচ্ছেন সেটা নির্ভর করে। মনে করুন আপনি রাস্তা থেকে এক প্লেট চিলি চিকেন চাউমিন খেয়ে নিলেন, এর তো নিউট্রিশনাল ভ্যালু খুব কম, এর মধ্যে না আছে ভিটামিনস বেশি, না আছে মিনারেলস অ্যাডিকুয়েটলি, না আছে ফাইবার। ফলে আপনি যখন খেলেন বডি বুঝতে পারলো না যে বডিতে কী গেল, বডি ভাবছে এমন কিছু এসছে আমার শরীরের মধ্যে যেটা খাবার নয়। কারণ খাবারের মধ্যে বডি জানে যে মিনারেলস থাকতে হবে, নিউট্রিয়েন্টস থাকতে হবে, ভিটামিনস থাকতে হবে, ফাইবার থাকতে হবে। ফলে এগুলো যখন থাকে না বডি ভাবে আমার বডিতে তো খাবার এলো না, একটা অন্য কিছু এসছে, তাহলে খাবারকে বডিতে আনতে হবে। ব্রেন সিগনাল দেয় তখন, আরও বেশি করে খাও, তুমি খাবার খাও, তখন মানুষ খেতে আরম্ভ করে। সুতরাং যারা ফাস্টফুড, জাঙ্ক ফুড, বাইরের খাবারে অভ্যস্ত, তারা অন্যদের থেকে বেশি খাবার খেতে পারেন ঠিক এই কারণে, এবং স্বভাবতই তাদের শরীরের ওজন অন্যদের থেকে বেশি। সুতরাং যারা বেশি বাইরে খান তাদের পলিফেজিয়া হওয়ার সম্ভাবনা বেশি। যারা বাড়ির খাবার খান, হোল গ্রেন যারা খাচ্ছেন বাড়ির খাবার, বা যারা শাকসবজি খাচ্ছেন বেশি করে, গ্রিন ভেজিটেবলস খাচ্ছেন, নর্মাল কালার্ড ভেজিটেবলস খাচ্ছেন, বাড়ির প্রোটিন খাচ্ছেন বিভিন্ন, সেটা ডাল হতে পারে, বিভিন্ন রকম ছোলা হতে পারে, যারা ফলমূল বাদাম খাচ্ছেন, তারা অনেক বেশি হেলদি থাকেন, তাদের পলিফেজিয়া হওয়ার সম্ভাবনা কম এবং তাদের শরীরের ওজনও অন্যান্যদের থেকে অনেক কম। সুতরাং ইম্পর্টেন্ট আপনি কী খাবার খাচ্ছেন সেটাও। 7 নম্বর হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিসে আমরা বেশি খাই, জানেন তার কারণ? ডায়াবেটিসে আমরা তো কারণটা জানি, যে ডায়াবেটিসে হয় কম ইনসুলিন তৈরি হচ্ছে অথবা ইনসুলিন একদমই তৈরি হচ্ছে না, এবং যেট পরিমাণ ইনসুলিন তৈরি হচ্ছে সেই ইনসুলিনটা কাজ করতে পারছে না, কারণ আমাদের বডিতে ইনসুলিন তো কাজ করার ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হচ্ছে, যেটাকে আমরা ইনসুলিন রেজিস্ট্যান্স বলে আলাদা একটা ভিডিও বানিয়েছি। যখন আমরা দেখি যে রক্তে গ্লুকোজের মাত্রা বেড়ে গেছে ডায়াবেটিসে, বডি তো বুঝতে পারে না রক্তে গ্লুকোজ আছে, কারণ এই গ্লুকোজটা তো কোনো কাজে লাগছে না, কারণ এই গ্লুকোজটা কোষের মধ্যে ঢুকছে না, ইনসুলিন লাগে এই গ্লুকোজটা কোষের মধ্যে ঢুকতে। তখন বডি বুঝতে পারে না যে বডিতে কোনো খাবার আছে, তখন বডি আমাদের ব্রেনকে সিগনাল দেয় এবং ব্রেন আবার আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে সিগনাল দেয় যে আরও বেশি করে খাবার খান, এবং আমাদের বেশি খাবার খেতে উদ্দীপ্ত করে। সুতরাং ডায়াবেটিস একটা ইম্পর্ট্যান্ট কজ ফর হাইপারফ্যাজিয়া। যাদের ডায়াবেটিস আছে, যাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ করছেন ভালো করে, তারা দেখবেন হাইপারফ্যাজিয়াতে কম ভুগছেন। সুতরাং আপনারা যদি বেশি খেতে আরম্ভ করেন, যেমন চারপাশের লোকজন আপনাকে বলছে আপনি বেশি খাচ্ছেন, আপনি ফিল করছেন আপনি বেশি খাচ্ছেন, তাহলে দেখতে হবে এই কারণগুলো আপনার হচ্ছে কিনা, এবং তার জন্য আপনার ডাক্তারবাবু পরামর্শ নিতে হবে, কিছু ব্লাড টেস্ট করতে হবে, দেখতে আপনার ডায়াবেটিস হচ্ছে কিনা অথবা সুগার ড্রপ করছে কিনা বা অন্যান্য কারণ আছে কিনা। আরও কিছু ক্লিনিক্যাল এন্টিটি আছে, যেমন অ্যাংজাইটি, ডিপ্রেশন, বুলিমিয়া, নার্ভোসা, এইসব রোগ আছে যেগুলোতে লোকে মানুষ বেশি খেতে আরম্ভ করে, সেগুলো সম্পূর্ণরূপে সাইকিয়াট্রিক ডিসঅর্ডার বা মানসিক রোগ, সেগুলোর জন্য সাইকিয়াট্রিস্টের পরামর্শ নিতে হবে, তার জন্য ওষুধ খেতে হবে এবং CBT বা কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি বলে থেরাপি করতে হবে। সুতরাং কী কারণে আপনি বেশি খাচ্ছেন সেটা ডিটেকশন বা সেটা জানাটা বেশি জরুরি, যে কোন কারণে আপনি বেশি খাচ্ছেন এবং সেটা চিকিৎসা সেই মতো করতে হবে, নাহলে আপনার বেশি খাওয়া বন্ধ হবে না। বেশি খাওয়া বন্ধ না হলে আপনার অ্যাসিডিটি হবে, হার্ট বার্ন হবে, আপনার ওজন বেড়ে যাবে, আপনার কোলেস্ট্রল, হাইপারটেনশন এবং এই ডায়াবেটিস, এই প্রবলেমগুলো হতে পারে, অথবা আপনার ডায়রিয়া হতে পারে, আপনার পেট খারাপ হতে পারে আপনার বেশি বেশি খাবার দরুন, অথবা আপনার প্রচুর আর্থিক অপচয় হতে পারে যেটা আরও বেশি খারাপ। সুতরাং সবকটা ব্যাপারে যদি আপনি মাথায় রাখেন এবং হাইপারফ্যাজিয়া আপনার যদি হচ্ছে আপনি মনে করুন বা মনে করেন, তাহলে আপনার ডাক্তারবাবুর কাছে আপনি যান, আপনার ব্যাপারটা আপনি বলুন, আপনার ডাক্তারবাবু আপনাকে পরীক্ষা নিরীক্ষা করে আপনার প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করবেন এবং আপনারা অনেক সুস্থ থাকতে পারবেন। নমস্কার, ভালো থাকবেন।